কারো কথাই নরজিব, কেবল রজিব বিজেপির কথা। বিজেপিয়ে যি কব তাকে মানিব লাগিব মিত্রতাত থকা বাকি দল। অসমের দুই আঞ্চলিক শক্তি এজিপি আর ইউপিপিএল, আর এই এজিপি আর ইউপিপিএল আছে বিজেপির সহ মিত্রজোট। আসন্ন লোকসভার নির্বাচন এজিপিয়ে বিচারিছিল চারিটাক সমষ্টি, বারম্বার এই কথা সদরি করেছিল দলটির জ্যেষ্ঠ নেতা রমেন্দ্র নারায়ণ কলিতা। না, আমি চারিখন সদায় কই আছো যে আমাক চারিখন আসন লাগে চব্বিশত। এতিয়া আমার যেহেতু মিত্রজোটত আছো, গতিকে কত আর গুয়াহাটিতো আর আমার এজিপিক দিব, সেইটো এজিপিক নিদে, এজিপিক দিলে মই প্রতিদ্বন্দ্বিতা করিলো এতেন। কিন্তু এজিপির এই দাবি নরজি, বিগ ব্রাদার বিজেপি এজিপিক এরি দিব মাত্র এখন আসন, সেয়া হব বরপেটার আসন। বরপেটাত এজিপির প্রার্থী হিসাবে দলটির কেন্দ্রীয় নেতৃত্ব আর মুখ্যমন্ত্রী সেউজ সংকেত পাওয়া প্রার্থী হল রঞ্জিত ডেকা। ইপিনে আনটো আঞ্চলিক দল ইউপিপিএলে কোকৰাঝাৰ আৰু দৰং ওদালগুৰি সমষ্টি দুটা দাবী কৰিছে যদিও বিজেপিয়ে এৰি দিব মাত্ৰ এটাহে সমষ্টি। বিজেপিয়ে ইউপিপিএলক এৰি দিব কোকৰাঝাৰ সমষ্টিটো। এই সমষ্টিটোত ইউপিপিএলৰ কেন্দ্ৰীয় নেতৃত্ব আৰু মুখ্যমন্ত্ৰীৰ পচন্দৰ প্ৰাৰ্থী ৰাজু কুমাৰ নাৰ্জাৰী অথবা বেৰলাও কেকাৰ্জি। ২০০০ চনৰ পৰাই ইয়াতে বিজেপি কেন্দ্ৰীয় জিকি আহি আছে। এইটোতো আৰু ইয়াত নিশ্চিত হৈ আছে যে আজিৰ তাৰিখত ইয়াত বিজেপি কেন্দ্ৰীয় যি মানে আহিলেও ইয়াত জিকি যাব, এইটো ২০০০ চনৰ পৰাই ছেকুৱেণ্টলি মানে ইয়াত আহি আছে। গতিকে আমাৰ তাতে কোনো ক'ব লগা একো নাই, ইয়াত আৰামছে ওলাই যাব, এইটো চিধা কথা।